নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস এন্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা যখন বাইরে স্কুলে পাঠাই বা অন্য কারোর সাথে কোনো কাজে পাঠাই তখন কিন্তু আমরা ভীষণ তাদের সেফটি নিয়ে চিন্তিত থাকি কিন্তু বাড়িতে যখন বাচ্চা থাকে তখন কেমন ক্যাজুয়ালি থাকি না যে অতটা কোনো ব্যাপারই না চোখের সামনেই তো রয়েছে কিন্তু চোখের সামনে থাকা অবস্থাতেও এরকম অনেক সময় অনেক বিপদ ঘটে যায় যেগুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত এবং সেই ব্যাপারে আজকে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত বলবো বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাড়ির যে ইলেকট্রিকের পয়েন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই কভার করার ব্যবস্থা করুন কারণ বাচ্চা যে কোনো সময় খেলতে খেলতে ওই পয়েন্টের মধ্যে হাত দিয়ে দিতে পারে এবং তাতে কিন্তু ভয়ঙ্কর বিপদও ঘটতে পারে এছাড়া বাড়িতে যেসব ছুরি কাচি ব্লেড এই ধরনের বিভিন্ন বিপজ্জনক জিনিস রয়েছে যেগুলোতে বাচ্চার ক্ষতি হতে পারে হাত কেটে যেতে পারে পা কেটে যেতে পারে বা ভাঙা কাঁচ এই ধরনের জিনিসগুলো অবশ্যই দূরে রাখুন আর যাদের বাড়ির আশেপাশে কোনো জলাশয় আছে বা পুকুর আছে তাদের তো অবশ্যই খুব সাবধানে থাকা উচিত এবং বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখা উচিত কারণ এরকম বহু ঘটনা ঘটে আমারও শোনা অনেক এরকম ঘটনা রয়েছে যেখানে এই ধরনের পুকুর বা জলাশয় থেকে কিন্তু বাচ্চাদের মৃত্যু পর্যন্ত ঘটেছে বাড়িতে যখন নতুন কোনো কাজের লোক রাখেন তখন কি আপনারা তার আইডেন্টিটি কার্ড তার জেরক্স কপি বা তার কোনো ফটো সেগুলো কি রাখেন অবশ্যই কিন্তু সেটা রাখবেন এরকম ভাববেন না যে আমি তার কাছ থেকে কোনো ভোটার জেরক্স চাইছি বলে সে রাগ করবে রাগ করে কাজ করবে না করুক কিন্তু আপনার বাচ্চার সেফটির জন্য কিন্তু এগুলো অবশ্যই রাখা দরকার কারণ আজকাল এরকম অনেক ঘটনা শোনা যায় যেখানে বাচ্চাদের বিপদ কিন্তু বাড়ির কাজের লোকেরাই ডেকে আনে বাচ্চা যদি একটু বড় হয় আর আপনি হয়তো বাড়িতে থাকলেন না সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই শিখিয়ে দেবেন যে কখনো যদি ডোরবেল বাজে তাহলে অবশ্যই ভিতর থেকে আগে জেনে নিতে যে কে বাজাচ্ছে এবং কি উদ্দেশ্যে এসছে তারপরে যেন সে দরজা খোলে এছাড়াও আপনাদের অনুপস্থিতিতে অবশ্যই বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা লাগানোই উচিত কারণ আপনি যার কাছে রেখে যাচ্ছেন বাচ্চাকে যে কোনো যা আয়া বা কাজের লোক যার কাছে রেখে যাচ্ছেন তার অ্যাক্টিভিটি গুলো নজরে রাখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত বাচ্চাদের বাচ্চাদের সেফটির ক্ষেত্রে খেলনা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এমন কোন খেলনা বাচ্চাদের দেবেন না যেটা থেকে তাদের বিপদ হতে পারে বা খেলনা বা যে কোনো জিনিস সবসময় গুছিয়ে রাখুন যে তাতে হয়তো পা বেঁধে হোচট খেয়ে পড়ে গেল বা এই ধরনের কিছু ঘটনা ঘটলো বিপদ ঘটলো সেগুলো কিন্তু আপনাদেরই দায়িত্ব চোখে চোখে রাখার আমি যে টিপসগুলোর কথা বললাম আশা করি আপনাদের এগুলো কাজে লাগবে এবং আপনারা এগুলো ভেবেও দেখবেন যে এগুলো ঠিক বললাম কি না তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও